গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শিলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে একটা নতুন মেনু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তার আগে একটা তোমাদের জিনিস দেখাই এই যে একটা ফুল গাছ দেখছো এখানে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছিল তার মধ্যে দুটো তিনটে বেঁচে আছে আরগুলো মারা গেছে যাই হোক ফুলগুলো অনেক ফুটেছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি সবুজের মধ্যে কিন্তু হলুদ ফুলগুলো বেশ সুন্দরই লাগছে বলো যাই হোক দেখো এখানে ফুলগুলো দেখাতে এসে আবার একটা দেখি প্রজাপতি পড়েছে ফুলের মধ্যে তো বেশ ভালোই লাগছে দেখো কত সুন্দর লাগছে চার পাঁচটা পুরো সবুজে সবুজে মোড়া আর এখানে আবার উচ্ছে গাছও লাগানো হয়েছে তো উচ্ছে গাছ ফুল গাছের মধ্যে দিয়ে যাচ্ছে যাই হোক আমি আর কথা বাড়াবো না চলো যা নিয়ে কথা বলছিলাম সেটাই চলে আসি আমি এখানে একটা রেসিপি তৈরি করব তো প্রথম আমি আশীর্বাদটা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো আটা নিতে পারো যার ঘরে যেমন আটা থাকবে তো নিতেই পারো তো আমি দু কাপ মতো আটা নিয়ে নিয়েছি আর আর কিছুটা পরিমাণ তাল আগের থেকেই গুলে রেখেছিলাম এবং জাল দিয়েই রেখেছিলাম তো হাফ বাটিন মতো নিয়ে নিয়েছি এই তাল আর আটা একসঙ্গে মাখাবো তো এটার মধ্যে কিন্তু জল মেশানো যাবে না আর যদি তালে কেউ নুন কম দিয়ে থাকো তো এখানে স্বাদ মতো একটু নুন দিতে হবে তো আমি এইগুলো এখন দুটো একসঙ্গে মিশিয়ে নেব। এটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো বা বাচ্চাদেরও দিতে পারো আর নাহলে সন্ধ্যাবেলা টিফিনেও খেতে পারো তো চলো এটা আমার মায়ের কাছ থেকে শেখা এই দুটো আমি একসঙ্গে এবার মিশিয়ে নেব মিশিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন দেখতে হয় বা কেমন হয় যেমন আটা মাখো ঠিক তেমনই হবে তো আমি মাখিয়ে দেখাচ্ছি তোমাদের তো আমার মাখানো হয়ে গেছে এটা আমি রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা ঢাকা দিয়ে আর হলে ঢাকা না দিলেও হবে কিন্তু আমার হাতে যেহেতু টাইম আছে তো ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে বেশ ভালোই হবে রুটিটা ফুলবে ভালো আর ঢাকা না দিলেও ফুলবে একটু বেশিক্ষণ ধরে মাখাতে হবে তো চলো এরপরে কি কি করি দেখাচ্ছি এটা বাড়ির গরুর দুধ যেহেতু তার জন্য এত সুন্দর সর পড়েছে দেখো একবারটি আমি তুলে রেখেছি সেটাইও সর পড়েছে আর আমি একটু হাঁড়িতে দেখাচ্ছি হাঁড়িতেও রেখে দিয়েছে সেটাই প্রচণ্ড মোটা স্বর পড়েছে তো চলো আমি পাঁচশো থেকে ছশো দুধটা নিয়েছি এই দেখো হাঁড়িতে কত মোটা সর পড়েছে দারুণ সর মানে দুধটা এত গাঢ় যাই হোক দেখো কত সুন্দর গা দিয়ে লেগে গেছে হাঁড়িটার যাই হোক এটা আমি খুব অল্প জাল দিয়ে রাখবো আর এদিকে জালটা একটু মানে জোরে হলে পরে দুধে জালটা একটু উঠলে পরে আমি তালটা দিয়ে দেবো জালটা একটু উঠুক তারপরেই দিয়ে দিচ্ছি কারণ গরম দুধের মধ্যে দিলে পরে তালটা তাড়াতাড়ি করে মিশে যাবে দুধের সঙ্গে তার জন্য একটু দেখো জাল উঠে গেছে আমি এবার তালটা দিয়ে দেব শর্টটা তুলে রাখলাম না তো শর্টটা থাকলে পরে আরও বেশি ভালো হবে এই কারণে আমি তুলে রাখিনি সবসময় এটা মনে রাখবে যে ক্ষীরে কিন্তু দুধটার জন্য বেশি স্বাদ হয় যতটা দুধ বেশি দেবে ততটাই স্বাদটা কিন্তু বেশি ভালো হবে এবার আমি এটা দিয়ে মিক্সড করে নেব দুধ আর তালটা দেখো প্রায় মিশে এসছে দেখো এদিকে জালও উঠেছে কিন্তু তোমাদের একটা কথা বলি তালটা জ্বালানোর সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব যেটা বলছিলাম তালটা জ্বালানোর সময় সবসময় দূরে থাকবে কারণ দূরে না থাকলে কিন্তু তালে ছিটে ছিটে গায়ে যদি লাগে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে যেতে পারে কি পুড়ে কিন্তু যায় আমার এই যে হাতে পড়লো একটু যাই হোক তালটা প্রচণ্ড মানে জ্বালানোটা রিক্স এটা এদিকে হতে থাকুক রুটিটা বেলে দিয়েছে মা তো চলো এদিকে আমি রুটিটা সেঁকে নিই তাওয়াটা কিন্তু মানে একটু গরম হবে না তাতলে কিন্তু রুটিটা দেওয়া যাবে না লেগে যাবে তার জন্য আমি ওটা গরম করে দিয়ে দিয়েছি দেখো উল্টে দিলাম আর রুটিটা ফুলার অপেক্ষা ফুললেই নামিয়ে নেব দেখো ফুলেছে তো এগুলো আমার কমপ্লিট যাই হোক দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও সকালবেলা টিফিনের জন্য বাড়িতেও করতে পারো কোনো মানে দারুণ একটা রেসিপি আর খুব অল্প সময় করা যায় বাচ্চাদের দিতে পারো বা বড়রা অফিসে গেলেও তাদের জন্যও পাঠাতে পারো কিছু ফল দিতে পারো তার সঙ্গে তো আমি এইভাবেই এটা করলাম তা তো দেখতেই পেলে ভিডিওটা কেমন লেগেছে তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো আর রেসিপিটা একবার করে খেও সত্যি দারুণ লাগবে একবার ঘরে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে স্বাদটা আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটু ড্রাগন আর হচ্ছে শসা দিয়ে সাজিয়েছি আর ড্রাগনের খোসার উপরে ওই খিটটা রেখেছি জানাতে কিন্তু ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক ফেসবুকে যদি কেউ দেখো তো ফলো করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউবে যদি দেখো নতুন যদি কেউ হয়ে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা